हेलो ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রিমিটিভ ফিশিং ব্যাকআপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি যথারীতি উৎফুল্ল এবং প্রফুল্লভাবে আছি আপনাদের সাথে তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকে এক্সপ্লেনেশন চান টাইটেল থাম্বনেল দেখে একটু ডিফারেন্ট কিছু মনে হচ্ছে না সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো ভাই চলুন আজকে ইন্ট্রো না দেখে সরাসরি ভিডিওতে চলে যাই তেমন কিছু বলবো না ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব এখন সিজন চলছে আপনারা অনেক জায়গায় অনেক কিছু অর্ডার দিবেন অনেক কিছু করবেন মজা বিষয় হয়ে যাবে টাইমলি অনেক অনেক প্রোডাক্ট পাবেন না আবার যেটা হবে একটু ডিলে হবে কুরিয়ারের কারণে হয়ে থাকে আবার অনেক সময় হবে পেমেন্ট দিবেন প্রোডাক্ট পাবেন না আবার অনেক সময় এটা হবে যে পেমেন্টে ভুল প্রোডাক্ট পাবেন কি বলবো হ্যাঁ কথাটা এরকম এটা হয়ে যায় এটা কী কারণে হয়ে যায় যে অনেক সময় ডিলেতে প্রোডাক্ট দিতে হয় প্রচুর চাপ থাকার কারণে অনেকে ঠিক টাইমে দিতে পারে না কুরিয়ার যেমন সুন্দরবনে অনেক রকম ঝামেলা থাকে এর মধ্যে অনেক কিছু আমরা ফেস করি আমার বিষয়টা বলি আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি অফার করি না একটা কারণে বিকজ ক্যাশ অন ডেলিভারি করলে এর আগে দেখেছি যে রডের Shimano রডের অর্ডার দিয়েছে আমরা পাঠিয়েছি সেটা এক মাস দেড় মাস দু মাস হয়ে যাওয়ার পরেও সে প্রোডাক্ট উঠায়নি তার স্যালারি হচ্ছে না তার স্যালারি হয় না এরকম আছে আমরা প্রোডাক্ট পাঠানোর পরে ইভেন আমি যেটা করতাম আমি কন্ডিশনের প্রোডাক্ট পাঠানোর সময় তাদের কাছে কোনো টাকাই নিতাম না বিকজ আমার সাবস্ক্রাইবার আমি টাকা কেন নিব 100-200 টাকা অ্যাডভান্সও নিতাম না পরবর্তী যেটা হতো প্রোডাক্ট পাঠানোর পরে সে প্রোডাক্ট তুলে না তার মা মারা যায় তার ভাই মারা যায় তার বাবা মারা যায় তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে ওয়াইফের ওভারনাইট প্রেগনেন্ট হয়ে বাচ্চা হয়ে যায় এইসব ঘটনা নাটক মুখ খারাপ করে বললাম না ভদ্রভাষায় বললাম এইসব নাটক দেখে আমরা অভ্যস্ত কাজে এইসব নাটকীয়তার মধ্যে আমরা ভাই আপনাদেরকে কোনোভাবেই ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করি না প্রয়োজনে আপনাদের পেমেন্ট করবেন পেমেন্ট করলে মাল যাবে এবং কোনো দামাদামির স্কোপ নাই একটা উদাহরণ আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে 900 টাকার খোর আজকে আপনাদেরকে আমি 900 টাকার খোর দেখাবো প্রথমে আমি নাম বলে রাখি প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে নাম বলছি তারপর একটা বিষয় দেখাচ্ছি এরকম অহরহ আমাদের সাথে হয় হাজারটা হয় আমি ভাবছি এখন থেকে আপনাদেরকে সিজন তো দেখানো শুরু করব আমার কাছে একটা স্লিপ আছে এর নাম হচ্ছে আতিকুর ইসলাম সুন্দরবন কুরিয়ারে মাল গেছে গাইবান্ধা ওনার মোবাইল নাম্বার হচ্ছে 01916757332 আমি জানি না আপনারা এই গাইবান্ধাতে যে সকল লোক আছেন তারাই ভদ্রলোককে চেনেন কিনা প্রয়োজনে মাঝে মাঝে একটু ফোন দিয়ে গল্প করবেন যে ভাই 900 টাকা হজম হলো তো এনিওয়েজ গাইবান্ধা ভদ্রলোকের নাম হচ্ছে আতিকুর ইসলাম 01916757332 গতকালকে লাঞ্চ টাইমে যেটা হয় লাঞ্চ করতে করতে কেউ আমাকে ফোন দিয়েছিল আমাদের এক সাবস্ক্রাইবার টাঙ্গাইলে তার মালটা পৌঁছায়নি সঠিক টাইমে তো উনি বললেন যে ভাই মাল পৌঁছায়নি আর কয়দিন ওয়েট করবো তা আমি তাকে বললাম যে ভাই আপনার ওয়েট করার দরকার নেই আপনার যদি মনে হয় যে আর্জেন্ট আমি টাকাটা রিফান্ড করে দিই আপনি অন্য কোথাও থেকে প্রোডাক্ট নিয়ে নেন তো উনি বললেন ঠিক আছে ভাই রিফান্ড করে দেন তো খেতে খেতে এর মাঝে আতিকুর ইসলাম 01916757332 ইনি ফোন দিয়েছিলেন এবং লাস্ট কলের মধ্যে ওটা থেকে গেছে স্যার রিফান্ড আমি ভুলে আতিকুর ইসলামকে 900 টাকা পাঠিয়ে দিই পরবর্তীতে বিকালে যখন সেই ভদ্রলোক টাঙ্গাইল থেকে আবার ফোন দিয়ে বলেন যে ভাই রিফান্ড করুন না তখন দেখলাম যে আমি ভুলে পাঠিয়েছি এই আতিকুর ইসলামকে আমি ফোন দিয়ে বলি যে ভাই আপনার কাছে ভুলে 900 টাকা চলে গেছে আপনি কাইন্ডলি একটু আমাকে পাঠিয়ে দিলেন উনি বললেন ঠিক আছে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি তো এই পাঠানো তো ভাই সেই পাঠানো এগুলো হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ শিকারীর এক্সাম্পল তার মধ্যেই একটা আতিকুর ইসলাম এরকম লক্ষ লক্ষ শিকারী আছে তো ভদ্রলোক এরপর থেকে ফোন দিলে উনি ফোন কেটে দেন অথবা উনি মোবাইল বন্ধ করে দেন আজকে বেশ কয়েকবার ফোন করার পরে উনি কাটার পরপরই মোবাইলটা বন্ধ করে রাখছেন আমি জানি না উনি কত বড় শিকারী আশা করছি গাইবান্ধার আতিকুল ইসলামকে আপনারা গাইবান্ধার যারা শিকারী আছেন তারা চিনবেন ওনাকে প্রশ্ন করবেন যাক ওনার প্রোডাক্ট চলে গেছে ওনার যেটা অর্ডার ছিল উনি পেমেন্ট করে অর্ডার করেছিলেন সেটা তো চলে গেছে কুরিয়ারের স্লিপ নাম্বার এখানে আছে 3338230 এনিওয়েজ সেটা আমাদের দেখার বিষয় না স্লিপটা আপনাদেরকে ওপেন করে দিলাম স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাবেন ওনাকে যে বিকাশে আমাদের নাম্বার থেকে টাকাটা গিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন হতে পারে উনি অসুস্থ হতে পারেন উনি ব্যস্ত আছেন হতে পারেন উনি কোনো কাজে কোনো সমস্যা ওনাকে আমি কিছু টেক্সট দিই যেটা রিপ্লাই উনি করেননি এবং ওনাকে আমি নোটিফাই করেছি যে আজকে রাত 8-9টার সময় আমি সুন্দরভাবে একটা ভিডিও দেবো টেক্সটটা আমি করে দিয়েছি তো এরকম অহরহ কাস্টমার আছে বাংলাদেশে এরকম কাস্টমার আমরা হ্যান্ডেল করি তো এটা কোনো ব্যাপার না আমাদের সাথে যেটা ঘটেছে আমরা ওটার কোনো রিপ্লাই পাইনি কোনো সঠিক উত্তর পাইনি কাজে আমরা অনুমান করে নিয়েছি যে ভদ্রলোক আমাদের যেটাই হোক না কেন উনি 900 টাকা পাঠিয়েছে, উনি টাকাটা মেরে দিয়েছেন। তো এটা আমরা এইভাবে কথাটা বললাম বিকজ ওনার কাছ থেকে কোনো রেসপন্স আমরা পাইনি। সো দ্যাটস ওয়াই আমরা এটা বলতেই পারি যে উনি 900 টাকা মেরে দিয়েছেন। এরকম অনেকে টাকা মেরে দেয় ভাই, অনেকে টাকা মেরে দেয়। আমাদেরকে অনেক সময় শুনতে হয়, দুটো কোনো মাল যদি কুরিয়ার যেতে 2 দিন বা 3 দিন লেট হয় তখন আমাদেরকে শুনতে হয় যে ভাই আপনার টাকা মেরে দিয়েছেন। তো ভাই এরকম শুনে আমরা অভ্যস্ত। বিষয়টাকে জানেন আমরা যারা সেলার আছি তারা যেরকম খচ্চর, ওয়ার্ডটা আমি খচ্চর ইউজ করলাম বিকজ এটা ভদ্র ওয়ার্ড। ঘোড়া এবং গাধার সংকর যেটাকে হয় সেটাকে বাংলায় বলা হয় খচ্চর। এটাকে কেউ গালি বলে নিতে পারেন, কেউ ভালো বলে নিতে পারেন। এটা একটা শুদ্ধ শব্দ খচ্চর। সো আমরা যেরকম খচ্চর, বায়ার যেরকম খচ্চর, সেলারও কিন্তু সেরকম খচ্চর। এই স্বভাব কিন্তু কারো চেঞ্জ হবে না। আমাদের যেরকম স্বভাব চেঞ্জ হবে না, আপনারা যারা বায়ার আছেন তাদেরও স্বভাব চেঞ্জ হবে না। তাদের মধ্যে এরকম থাকবেই বার্গেনিং এই সেই হ্যান ত্যান। এনিওয়েজ অনেকে বলে থাকে যে ভাই টাকাটা মাফ করে দিলাম, জাকাত হিসেবে দিয়ে দিলাম। এত কিছু না, আমার দরকার ছিল আপনাদেরকে জানানোর, তাই জানিয়ে দিলাম। ওনার কাছ থেকে টাকাটা আমি আর রিটার্ন চাচ্ছি না, সেটার প্রয়োজনও নাই। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমাদের কাছে অর্ডার দেওয়ার পর আমরা যথেষ্ট পরিমাণ সহনশীল এবং খুব ভদ্রভাবে আপনার সাথে আচরণ করি। আপনাদেরকে বলে দিই ভাই এরকম টাইম লাগবে এবং যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ আমরা। এরপরেও যদি আপনারা কোনো সময় একটা জিনিস মনে রাখবেন যে বায়ার হিসেবে আপনি যেরকম সেলারকে পেইন দিতে পারেন, সেলারও কিন্তু বায়ারকে প্রয়োজনে পেইন দিতে পারে। দেখা গেল আপনি একটা ঘন্টা লেটের জন্য বা আজকে সকালে আপনি পাড়াপাড়ি শুরু করে দিয়েছেন, ভাই প্রোডাক্ট কেন আসলো না, প্রোডাক্ট সেই সেই হ্যান ত্যান, এবং দেখা গেছে ওই দিনই মালটা আপনার পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেলার কী করলো, আপনি যখন এত পেড়া দিয়েছেন সেলারও গা ছাড়া দিয়ে দিল যে আপনি পাইলে পাইলেন, না পাইলে নাই। সো কুরিয়ারও আপনাকে ফোন দিল না, আপনি কুরিয়ারে না গিয়ে আপনি বায়ার সেলারকে ফোন দিচ্ছেন, আপনি বায়ার হয়ে দিয়ে আপনার কি আপনার নিজের টাইমটাই লস। সো একটা জিনিস মনে রাখবেন, যতটা সভ্য সহনীয় আচরণ করবেন ততটা সভ্য সহনীয় আপনি অন্যের কাছ থেকে ব্যবহারটা পাবেন। খুব সহজ কথা, খুব সহজ হিসাব। অনেকে আছেন 2 দিনে গালি দিয়ে ফেলেন, তারপরে 2 মাস তাদের ঘুরতে হয়। কথাগুলো যাদের বোঝার তারা ঠিক সুন্দরভাবে বুঝে যাচ্ছেন। তো এনিওয়েজ বায়ার সেলার সম্পর্ক, টাকা দেবেন মাল পাবেন, মাল পাবেন না টাকা ফেরত হবে, কিন্তু এখানে কোনো টাইম লিমিট নাই, কোথাও লিখিত নাই কিন্তু। সো কেউ যদি কাউকে ভোগান্তি দিতে চায়, ভোগান্তিটা কিন্তু দেওয়া সম্ভব। ভদ্রভাবে সভ্যভাবে আচরণ করবেন সবার সাথে, গোটা পৃথিবীর সবার সাথে, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। তো এই ছিল আজকের আয়োজন। লাইক শেয়ার সাবস্ক্রাইবের দরকার নাই। তাম্বু গেড়ে বাম্বু যেভাবে দেওয়ার আমরা দিয়ে যাই এবং দিতে পারি। আতিকুল ইসলাম সাহেব ধন্যবাদ আপনাকে, আপনি ফোনটা না ধরার জন্য আমরা জানাতে বাধ্য হলাম। আশা করছি আমরা আপনাকে আর কোনো ফোন দিব না এবং আপনার কাছ থেকে আমরা ফোন পাবো না। আর অন্য কিছু আরও সুন্দর আসছে আপনার জন্য। আমরা কোনো থ্রেট দিচ্ছি না, কোনো কিছু করছি না, আমরা সবাইকে জানালাম, এটা আমাদের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজা নিতে থাকবেন। নাম্বার তো দিয়ে দিলাম। আল্লাহ হাফিজ।